Yes, sir. Okay. So very welcome after the Eid vacation. অনেক লম্বা ভ্যাকেশন ছিল, অনেক দিন পরে দেখা হলো। আশা করি সবাই ভালো আছেন। আমরা ঈদের আগে আমরা রিগ্রেশন করছিলাম। আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমি খুব আস্তে আস্তে কথা বলছি, বিকজ একটু ডক্টরের আছে, নিষেধ আছে, ডক্টর নিষেধ আছে ক্লাস নেওয়াই যাবে না, কিন্তু তারপরেও নিচ্ছি আস্তে আস্তে বা একটু দীর্ঘদিন যে টনসিলের সমস্যাটা থাকার কারণে এখন যে ভোকাল কর্ডে একটু উইকনেস দেখা দিয়েছে, সেই জন্য কথা যত কম বলা যায় আর টানা কথা বলা যাবে না, একটু রেস্ট নিয়ে নিয়ে কথা বলতে হবে। চেষ্টা করছি ইনশাল্লাহ। আপনাদের আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ করে দেয় ইনশাল্লাহ। আমাদের মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস আমি দেখিয়েছি, তারপরও আমাদের খাইরুল স্যারের সাথে আপনাদের একটা সেশন হওয়ার কথা ছিল, এটা যাই হোক ওইটা হয়নি, স্যারও আমেরিকায় আছেন। স্যারের সাথে আমি আবার কথা বলবো, স্যার কবে বাংলাদেশে আসবেন ইনশাল্লাহ, স্যারের সাথে কথা বলে আমি আবার আপনাদেরকে জানাবো যে সেশনটা কবে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, সো টেনশন করার কিছু নাই। আপনাদের আর ফাইনাল পরীক্ষা সম্ভবত জুলাই মাসে হওয়ার সম্ভাবনা আছে, এটা ফিজিক্যালি হওয়ারও সম্ভাবনা আছে, এই নিয়ে কথাবার্তা চলতেছে, দেখা যাক কি হয়। আপনার পত্রপত্রিকায় দেখতে পারবেন ইনশাল্লাহ, ফিজিক্যালি সম্ভব না হলে অনলাইনে হতে বা হবে ইনশাল্লাহ। তো সুতরাং সেইভাবে মেন্টালিটি সেট করেন যে নেক্সট মাসেই, মানে কি বলে, জুলাইতে ইনশাল্লাহ পরীক্ষা হবে আমাদের। দিস ইজ দ্য লাস্ট চ্যাপ্টার আমাদের রিগ্রেশন, যে মাল্টিপল রিগ্রেশনের যে আমাদের সফটওয়্যারের যে ইলাস্ট্রেশনটা সেটাই আপনার খাইরুল স্যার দেখাবে ইনশাল্লাহ, SPSS-এ, এবং পরীক্ষায় আসলে কিভাবে এক্সপ্লেন করতে হবে সেগুলো নিয়ে স্যার কথা বলবে। স্যারের পরে যদি দরকার হয় যে না আরো কিছু দরকার আছে বা অন্যটা, যদি আমার শরীর ভালো থাকে ইনশাল্লাহ, তাহলে হয়তো আমি স্ট্যাটাস সফটওয়্যার দিয়েও আপনাদেরকে একটা সেশন নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি সম্ভব হয়। আর যদি না হয় তাহলে আমার ওইটার হচ্ছে লেকচার ভিডিও আছে অন্য একটা কোর্সের জন্য, ওই ভিডিওগুলো আমি আপনাদের পরে চাইলে আমি প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ, সেগুলো দেখেও আপনারা শিখতে পারবেন কিভাবে স্ট্যাটা রান করতে হয়, বা ইউটিউব দেখেও শেখা যায়, ঠিক আছে? যাই হোক, আমরা কথা না বাড়াই, আমাদের লাস্ট চ্যাপ্টার এই কোর্সের, চ্যাপ্টার 16, টাইম সিরিজ অ্যানালাইসিস অ্যান্ড ইটস ইউজেস ইন বিজনেস। ওকে, সো টাইম সিরিজ নিয়ে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা টাইম সিরিজ নিয়ে অলরেডি একবার কথা বলেছি, যে কোথায় কথা বলেছি কেউ মনে করতে পারেন? টাইম সিরিজ নিয়ে আমরা কোথায় কথা, যখন আমরা ডেটা সেট নিয়ে কথা বলেছিলাম, কয় ধরনের ডেটা সেট হতে পারে, কেউ বলবেন যে কয় ধরনের ডেটা সেট হতে পারে? স্যার তিন ধরনের ডেটা সেট হতে পারে। কি কি স্যার? টাইম সিরিজ ডেটা, প্যানেল পুল ডেটা এন্ড ক্রস সেকশনাল ডেটা। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। সো ক্রস সেকশন, টাইম সিরিজ আর দুইটা মিলে হচ্ছে প্যানেল ডেটা, রাইট? থ্যাংক ইউ। ইয়েস স্যার। হ্যাঁ, স্মার্ট মেয়ে। সো টাইম সিরিজ নিয়ে আমরা বলছিলাম যে বেসিক্যালি টাইম সিরিজটা হচ্ছে যে ওভার এ পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা ডেটা কালেকশন বা কোনো একটা ভেরিয়েবলের ভ্যালুগুলো ওভার এ টাইম। সো যখন একটা এন্টিটির ওভার এ মাল্টিপল পিরিয়ড অফ টাইম ডেটা কালেকশন করা হবে, ওইটাকে আমরা বলছি টাইম সিরিজ। যেমন ডেটা হতে পারে উইকলি, মান্থলি, কোয়ার্টারলি, এরকম হতে পারে। যে একটা কোম্পানি, ফর এক্সাম্পল আমি বললাম যে স্কয়ার ফার্মা, তার বিগত 10 বছরের প্রফিটের ডেটা, একটা কোম্পানি 10 বছরের ডেটা, সেটা হচ্ছে আমার টাইম সিরিজ ডেটা। তো টাইম সিরিজ বেসিক্যালি ইউজ করা, এটা হচ্ছে রিপ্রেজেন্টস দ্য পাস্ট ডেটা। সো বেসিক্যালি পাস্ট ডেটা, অতীতের হিস্টোরিক্যাল ডেটা,
এবং এই হিস্টোরিক্যাল ডাটাটাকে বিজনেস ম্যানেজমেন্ট ইউজ করে তার উপর বেস করে যে হচ্ছে কারেন্ট ডিসিশনগুলো নেয় এবং ভবিষ্যতের এই পাঁচটি ডেটার উপর ভিত্তি করে ভবিষ্যতে তারা ফরকাস্টিং করে। ফরকাস্টিং করা মানে হচ্ছে প্রেডিকশন করা, এস্টিমেট করা, প্রজেকশন করা। সো অতীতের উপর ভিত্তি করে ভবিষ্যৎকে প্রজেকশন করে, অ্যাসিউমিং দ্যাট অ্যাসাম্পশনটা হচ্ছে যে অতীতে যেই প্যাটার্নটা বা যে ট্রেন্ডটা কন্টিনিউ করেছে এটা ফিউচারও কন্টিনিউ করবে। অতীতে যেরকম হয়েছে অতীতের অবস্থাটা ফিউচারও কন্টিনিউ করবে, বাট দিস অ্যাসাম্পশন ইজ নট অলওয়েজ ট্রু। কারণ অতীতে যেটা হয়েছে সেটা ভবিষ্যতে হবে তার কোনো গ্যারান্টি নাই, তারপরও এটা অ্যাসাম্পশন করা হয়। টাইম সিরিজে যেহেতু আমরা বলছি যে ধরেন ফর এক্সাম্পল যে আমরা বলছিলাম যে ওভার দ্য টাইম, সো ফর এক্সাম্পল টাইম যদি আমরা বলি টাইম, আর ধরেন আমি বললাম যে একটা কোম্পানির প্রফিট ফর এক্সাম্পল, সো টাইম ধরেন 2015, 16, 17, 18, 19, 20 বিগত 6 বছরের ডেটা, ধরেন 10 কোটি, 12 কোটি, 15, 13 কোটি, 12 কোটি, 8 কোটি ফর এক্সাম্পল। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের এই যে ভেরিয়েবলটা ওভার দ্য টাইম আমরা বলছি, এটা হচ্ছে আমাদের টাইম সিরিজ ভেরিয়েবল। এই ভেরিয়েবলটাকে যদি আমরা ওয়াই বলি, ওয়াই একটা ভেরিয়েবল, আর এই টাইমটাকে যদি আমরা টি বলি, টি বলি, তাহলে আমরা বলতে পারি যে টাইম সিরিজের এলিমেন্টস হচ্ছে দুইটা, দুইটা এলিমেন্টস। একটা হচ্ছে ভ্যালু অফ দ্য ভেরিয়েবল, মানে ভেরিয়েবল যেটা প্রফিট তার ভ্যালুগুলো, যেটাকে আমরা বলছি ওয়াই, যেটাকে বলা হয় লেভেল অফ টাইম সিরিজ, টাইম সিরিজ লেভেল। আর আরেকটা হচ্ছে ফিক্সড টাইম, এই যে টাইমের যেটা টি, বড় হাতের টি বা ছোট হাতের টি যেটাই বলে, টাইম ছোট হাতের টি। এটা গেল এলিমেন্টস। আর কম্পোনেন্টস নিয়ে যদি কথা বলি তাহলে দেয়ার আর 4 কম্পোনেন্টস অফ এ ক্লাসিক্যাল টাইম সিরিজ মডেল। ক্লাসিক্যাল টাইম সিরিজ মডেল হচ্ছে এটা, ওয়াই ইকুয়াল টু টি ইন্টু এস ইন্টু সি ইন্টু আই। এখানে টি ফর ট্রেন্ড, এস ফর সিজনাল ভেরিয়েশন, সি ফর সাইক্লিক্যাল ভেরিয়েশন, আই ফর ইররেগুলার ভেরিয়েশন। এই 4টা কম্পোনেন্ট মিলে হচ্ছে টাইম সিরিজ মডেল। এই 4টা এই 4টার মধ্যে আমরা 4টা একটু পরে বিস্তারিত দেখব, আপাতত যদি একটু ধারণা নেই, ট্রেন্ডটা হচ্ছে একটা লং টার্ম একটা প্যাটার্ন অফ এ টাইম সিরিজ, স্মুথ হয় লং টার্মে, যে দীর্ঘ সময় ধরে 5, 10 বছর, 20 বছর, 30 বছর এরকম লং টার্ম ধরে একটা টাইম সিরিজ ডেটার ওভারঅল যে প্যাটার্নটা সেটাকে আমরা বলছি ট্রেন্ড। সিজনাল ভেরিয়েশন নাম শুনেই বোঝা যায় এটা হচ্ছে সিজন, এবং সিজনটা হচ্ছে শর্ট টার্ম, যেমন শীতের সিজন, গরমের সিজন, এরকম বিভিন্ন সিজনে বা কোয়ার্টারলি হতে পারে, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, এরকম। সো একটা টাইম সিরিজ এটার যদি আমরা প্যাটার্নে কোনো চেঞ্জ দেখি উইদিন এ ইয়ার, একটা ইয়ারের মধ্যে, যেমন একটা ইয়ারের মধ্যে 4টা কোয়ার্টার হতে পারে, Q1, 2, 3, 4 চারটা কোয়ার্টার। তো 4টা কোয়ার্টারে এরকম কোয়ার্টারলি, যেমন ধরুন ফর এক্সাম্পল ফার্স্ট কোয়ার্টার হচ্ছে আপনার স্প্রিং ফর এক্সাম্পল, সেকেন্ড কোয়ার্টার হচ্ছে সামার, থার্ড কোয়ার্টার হচ্ছে ধরেন আপনার ফল, ফোর্থ কোয়ার্টার হচ্ছে ধরেন উইন্টার ফর এক্সাম্পল। তাহলে এই যে বিজনেসের নেচার, কিছু ম্যাক্সিমাম বিজনেসই দেখা গেছে এই সিজনাল ভেরিয়েশনটা থাকে। যেমন ধরেন আপনার যদি সোয়েটারের বিজনেস হয় তাহলে দেখা যাবে উইন্টার সিজনে সবচেয়ে বেশি বিক্রি হবে, সামার সিজনে কোনো বিক্রি হবে না এরকম। হ্যাঁ, আমব্রেলা হইলে সামার এবং রেইনি সিজনে বেশি হবে, অন্য সিজনে কম হবে। তো এরকম সিজনাল ভেরিয়েশন যেগুলো
প্রতি বছরই সেম টাইমে সেম ধরনের প্যাটার্ন থাকবে। সাইক্লিক্যাল ভেরিয়েশন এটা হচ্ছে বিজনেস সাইকেল। বিজনেস সাইকেল আমরা জানি ইকোনমিতে কি থাকতে পারে, আপ ডাউন থাকতে পারে, আপ আর ডাউন। ইকোনমি বাড়তে পারে, বুম হতে পারে, আবার রিসেশন হতে পারে। এরকম ইকোনমিক রাইজ এবং ফল যেগুলো লঙ্গার দেন ওয়ান ইয়ার, দীর্ঘ সময় ধরে একটা প্যাটার্ন, কোনো সময় বাড়তেছে কোনো সময় কমতেছে, ইকোনমির সাথে সাথে রিলেটেড, বিজনেসের সাইকেলের সাথে রিলেটেড, সেটাকে বলছে সাইক্লিক্যাল ভেরিয়েশন। এটা ছাড়া অন্য যত ভেরিয়েশন আছে যেগুলো শর্ট টার্মের বা যেগুলো ইররেগুলার, মানে নর্মালি বারবার হয় না, হঠাৎ করে কোনো একটা কারণে, কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা কিছুর কারণে এই জিনিসটা হয়েছে, এটা আর রিপিট হবে না, এটাকে বলা হচ্ছে ইররেগুলার ভেরিয়েশন। এর দুইটা টাইপ আছে, আমরা পরে কথা বলছি। আসেন ট্রেন্ডে যাই। ট্রেন্ড যদি আমরা বলি, যেটা আমরা বললাম যে ওভার দ্য লং টাইম, যে আমরা একটা টাইম সিরিজে যে লং টার্মে তার যে প্যাটার্নটা স্মুথ একটা প্যাটার্ন, সেটাকে বলছি ট্রেন্ড। এটা হতে পারে সেলস এর ক্ষেত্রে, এমপ্লয়মেন্ট, স্টক প্রাইস, যে কোনো ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? এটা আপওয়ার্ড ডিক্লাইন বা সেম থাকতে পারে ওভার দ্য টাইম। যেমন দেখেন একটা কোম্পানি হোম ডিপোট, তার নাম্বার অফ অ্যাসোসিয়েট, তার অফিসার এমপ্লয়ি একটা নির্দিষ্ট টাইমে 1992 থেকে 2006 পর্যন্ত ইয়ার, এই যে টাইম, টাইমটা হচ্ছে আমার হরাইজন্টাল আর এ হচ্ছে আমার ওয়াই, দ্য ভেরিয়েবল নাম্বার অফ অ্যাসোসিয়েট থাউজেন্ডস, ওকে? এটা যদি ওভার দ্য টাইমে দেখা গেছে তার কি হচ্ছে, তার ইয়েটা নাম্বার অফ এমপ্লয়ির সংখ্যা তার বাড়তেছে, ওকে? এরকম স্মুথ একটা আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি। এটা বাড়তেছে, আবার কমতেও পারে অথবা স্টেবল থাকতে পারে, ঠিক আছে? এরকম বিভিন্ন প্যাটার্নের হতে পারে, এটা হচ্ছে ট্রেন্ড, একটা লং টার্মে একটা প্যাটার্ন, ওকে? এই ট্রেন্ডটাকে, এই যে ট্রেন্ড আমরা বলছি, এই ট্রেন্ডটাকে যদি ইকুয়েশন দ্বারা প্রকাশ করা হয় তাহলে ওই যে রিগ্রেশনের মতো, ওই যে আপনার সিম্পল লিনিয়ার রিগ্রেশনের মতো ইকুয়েশনটা হচ্ছে এফ ওয়াই ইকুয়াল টু এ প্লাস কি ছিল, বি এক্স ছিল না সিম্পল লিনিয়ার রিগ্রেশন? Yes, sir. আমার এখানে এক্স এর জায়গায় হবে হচ্ছে টি, কারণ আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এখানে কি, টাইম, টি, ওভার দ্য টাইম, ওভার দ্য টাইম হোয়াটস দ্য চেঞ্জেস ইন মাই ভেরিয়েবল। সো ইফ টাইম চেঞ্জেস দেন হোয়াট হ্যাপেন্স টু ওয়াই, ইজ ইট ইনক্রিজ অর ডিক্রিজিং? সো বেসিক্যালি এই এক্স এর জায়গায় কি হবে, বি টি, মনে থাকবে? সো ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি টি, এটাই হচ্ছে ট্রেন্ড ইকুয়েশন। এটা কি বলে, ট্রেন্ড ইকুয়েশন। আমরা একটু পরেই ম্যাথ করব ইনশাল্লাহ, পরীক্ষায় ম্যাথ আসতে পারে, ওকে? ফাইনাল পরীক্ষা। সিজনাল ভেরিয়েশন আমাদের সেকেন্ড কম্পোনেন্ট, সিজনাল ভেরিয়েশন। এটা হচ্ছে শর্ট টার্ম ভেরিয়েশন উইদিন এ ইয়ার, একটা ইয়ারে রিপিটিটিভ, এটা হচ্ছে রিপিট করবে প্রতি বছর। যেমন দেখেন আমার 2003 এর চারটা কোয়ার্টার, 2004 এর চারটা কোয়ার্টার, 2005 এর চারটা কোয়ার্টার, খেয়াল করেন সবচেয়ে বেশি হচ্ছে আপনার সেকেন্ড কোয়ার্টারে, প্রতি বছর সেকেন্ড কোয়ার্টারে সেলস বেশি, থার্ড কোয়ার্টারে গিয়ে সেলস একবারে কমে যায়, দেখেন প্রতি বছর সেম প্যাটার্ন, ওকে? ঠিক আছে, সো এরকম প্রতি বছর যদি, তার মানে তার সেকেন্ড কোয়ার্টারে তার সবচেয়ে বেশি সেলস হয়, থার্ড কোয়ার্টারে তার সবচেয়ে কম সেলস হয় এই কোম্পানি, একটা বেসবল কোম্পানি। সো তাই এই ট্রেন্ডটা দেখুন প্রতি বছরই রিপিট করছে, ঠিক আছে? এটা সিজনের সাথে যে বিজনেসগুলো রিলেটেড আছে, সিজনাল বিজনেস, সেগুলো হচ্ছে আমাদের এটা হতে পারে, ওকে? এই সিজনালিটি আমাদের অনেক ফ্যাক্টর দ্বারা এফেক্টেড হতে পারে, কজ বাই ভেরিয়াস ফ্যাক্টর, যেমন ওয়েদার হতে পারে। শীতের সময় আপনার এক ধরনের বিজনেস, আবার গরমের সময় এক ধরনের বিজনেস, ভ্যাকেশন যেমন বিভিন্ন ছুটির সময়, যেমন ধরেন ঈদের ছুটিতে দেখা গেছে যে আপনার কি হয়, যে বিভিন্ন যারা কি বলে ক্লথ বিজনেস গুলো, ক্লোদিং গুলো আছে, যেমন বিভিন্ন ধরেন আপনার যারা আপনার শপিং যে বিজনেস গুলো আছে বা শপিং মল গুলো, তাদের দেখা গেছে তখন বিজনেসটা বেশি হয়। যে হলিডে গুলাতে ধরেন রিসোর্ট যেগুলো আছে, টুরিস্ট স্পট যেগুলো আছে, সেগুলোর বিজনেস ভালো হয় এরকম। সো যেগুলো হচ্ছে রেগুলারলি রিপিটিটিভ, প্রতি বছরই
একটা প্রেডিক্টেবল প্যাটার্ন হয় টাইম সিরিজ, ঠিক আছে? সাইক্লিক্যাল ভেরিয়েশন আমরা যেটা বলছিলাম ইটস রিলেটেড টু বিজনেস সাইকেল, সো রাইজ এন্ড ফল হুইচ ইজ লঙ্গার দেন ওয়ান ইয়ার, দীর্ঘ সময় ধরে, এটা হচ্ছে নর্মালি বিজনেস সাইকেল রিলেটেড। আমরা জানি ইকোনমিতে হতে পারে ইকোনমি বুম হতে পারে, ইকোনমির অবস্থা ভালো যখন বুম তখন হচ্ছে প্রসপারিটি অথবা বুম, ঠিক আছে, বা এক্সপানশন এক্সপানশন। আর যখন ইকোনমি যখন কমে যায় অবস্থা খারাপ হয়ে যায় তখন সেটাকে বলে খারাপ হতে শুরু করে তখন হচ্ছে রিসেশন। রিসেশন হচ্ছে আর্থিক মন্দা মন্দা। আর ডিপ্রেশনটা হচ্ছে যখন মন্দাটা দীর্ঘ সময় ধরে থাকে, অবস্থা খুব খারাপ হয়, যেমন ডিপ্রেশন ছিল 1930s-এ, 30s-এ বলা হয় দ্য গ্রেট ডিপ্রেশন, যখন যে ওয়ার্ল্ড ওয়ারের সময়ে, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়ারের কি বলে যে 1930s, তখন তো ওয়ার্ল্ড ওয়ার চলে মনে হয় সেই দশকে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তাহলে ওই সময় যে ডিপ্রেশন সারা বিশ্বে যেটা ছিল এটা হচ্ছে অনেক দীর্ঘ সময় ধরে। আর যখন 2-3 বছর থাকে আর্থিক মন্দা সেটা হচ্ছে আপনার রিসেশন, আর 10-15, 8-10 বছর, 15-20 বছর এটা হচ্ছে ডিপ্রেশন, ঠিক আছে? সো একটা লং দেখেন মোটামুটি কয়েক বছর পর, যেমন দেখেন 1985-90, 5 বছর পর পর যদি ট্রেন্ড দেখেন তাহলে দেখেন ইকোনমি একবার বাড়ে আবার কমে আবার বাড়ে আবার কমে, মোটামুটি একটা ট্রেন্ড তাও পাওয়া যায়। কথা বুঝে গেছে? সো এটা হচ্ছে আমার সাইক্লিক্যাল ভেরিয়েশন, সাইক্লিক্যাল ভেরিয়েশন। ওকে, যখন আমার ইকোনমি ভালো থাকে, অনেক বিজনেস ভালো থাকে, বিশেষ করে যেগুলা যে সকল বিজনেস গুলো সাইক্লিক্যাল নেচার, যেমন ধরুন রিয়েল এস্টেট, যেগুলো মানুষের প্রয়োজনীয় জিনিস না শৌখিন জিনিস, যেমন ধরেন যেগুলো ইউটিলিটি, যে কোম্পানিগুলো আছে গ্যাস বিদ্যুৎ, বা যে ফুড যে কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু কি সাইক্লিক্যাল নেচার নাকি নন সাইক্লিক্যাল? সাইক্লিক্যাল নেচার। ফুড আপনি কি করবেন, আপনি যে খাওয়া, অর্থনীতি ভালো করলে ধরেন আপনি, অর্থনীতি মন্দা আপনি কম খাচ্ছেন, অর্থনীতি যদি ভালো হয় তাহলে কি আপনি কনজাম্পশন বাড়াবেন? এক এই আপনি যদি বলে রাইস যদি বলি তাহলে কি আপনি রাইস কি খাবেন ডেলি? কি তখন হয়তো 1 কেজি খাই, তখন কি 5 কেজি খাবেন ডেলি? সেগুলো তো না। সো ইউটিলিটি ফুড নর্মালি তারা হচ্ছে নন সাইক্লিক্যাল ইন নেচার, ইলেকট্রিসিটি এগুলা হ্যাঁ হতে পারে, কিছু কিছু যেগুলো আমাদের শৌখিন খাবার দাবার সেগুলো কমাই দিবেন, রেস্টুরেন্টে কম করেন, ওগুলো অন্য জিনিস। তো যেগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট গুডস সেগুলো আমরা কন্টিনিউ করি, কিন্তু যেগুলো আমাদের শৌখিন টাইপের যেগুলো আছে সেগুলো আমরা কমাই। রিয়েল এস্টেট কম কম কমে যেতে পারে, তারপর হচ্ছে কার ইন্ডাস্ট্রি তাদের বিজনেস খারাপ হয়ে যেতে পারে, আপনার ট্যুরিজম ইন্ডাস্ট্রি খারাপ, যেমন এখন দেখেন করোনার জন্য কি হচ্ছে, ট্যুরিজম ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ, এয়ার ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ, ঠিক আছে, রিয়েল এস্টেটের অবস্থা খারাপ, এরকম বিভিন্ন ধরনের যেগুলো আছে সেগুলো হচ্ছে ইকোনমির সাথে রিলেটেড। ইররেগুলার ভেরিয়েশন, ইররেগুলারটা হচ্ছে এই অন্য সবগুলো বাদে বাকি যা আছে, হ্যাঁ, খুচরা কাচরা যেগুলো ইররেগুলার, যেগুলো নিয়মিত হয় না, হঠাৎ করে কোনো একটা কারণে হলো, যেমন করোনা কি প্রতি বছর বা কয়েক বছর পরে পরে হয়, হঠাৎ করে একটা করোনা হয়েছে এটার কারণে বিজনেস কমে গেছে, এমন না যে প্রতি বছর বা কয়েক বছর পর পরই করোনা হবে, বিজনেস সাইকেল কয়েক বছর পর পর চেঞ্জ হয়, কিন্তু এটা না, কারণ হঠাৎ করে যুদ্ধ লেগে গেছে ফর এক্সাম্পল।